সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকের পাঠে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আনোয়ারুল আজিম, প্রদর্শক আইসিটি আর্ট পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আজকে তোমাদের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আমাদের আছে স্প্রেডশিটের ব্যবহার, আমরা জানতে পারবো। এও আজকে আমরা চতুর্থ অধ্যায়ে স্প্রেডশিটের ব্যবহার কিভাবে করতে হয় সেইটা শিখতে পারবো বা জানতে পারবো। দেখো, এখানে কিছু ছবি দেয়া আছে, দুইটা ছবি আছে এখানে, একটা হচ্ছে কলা পাতার ছবি আর একটা হচ্ছে আমাদের বই বা পৃষ্ঠা, দুইটাই কিন্তু ছড়ানো অবস্থায় আছে, দুইটাই হচ্ছে ছড়ানো পাতা, একদম বিছানো। কলা পাতাটাও একদম বিছানো আছে, এটাও একবারে বিছানো আছে, দুইটাই বিছানো ছড়ানো বড় মাপের কাগজ। এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মনিটর স্ক্রিনে, এটাও কিন্তু ছড়ানো বড় মাপের কাগজ, এটা হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। কম্পিউটারে হিসাব নিকাশের জন্য এই ধরনের পাতা ব্যবহার করা হয়ে থাকে। আমরা যে কম্পিউটারে হিসাব নিকাশ করি সেটার জন্য আমরা এই ধরনের পাতা ব্যবহার করে থাকি। এগুলোকে বলে ছড়ানো পাতা বা স্প্রেডশিট, এগুলোকে বলে ছড়ানো পাতা বা স্প্রেডশিট। আজকে আমাদের যে পাঠটা আছে সেই পাঠের নাম হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার। আজকের পাঠের নাম স্প্রেডশিট সফটওয়্যার। এই পাঠ শেষে আমরা আসলে আজকে কি কি শিখতে পারব, এই পাঠ শেষে আমরা শিখতে পারবো স্প্রেডশিট বলতে কি বোঝায়, আমরা বলতে পারবো স্প্রেডশিট কি তা বলতে পারবো, স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবো, যে আমরা আসলে স্প্রেডশিটটা কোথায় কোথায় ব্যবহার করব সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবো, স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবো, যে আমরা কেন স্প্রেডশিট সফটওয়্যার গুলো ব্যবহার করব। দেখো তো তোমরা কি এই ডিভাইস গুলো চিনতে পারো কিনা। প্রথমে যেটা দেখা হলো এইটার নাম হচ্ছে অ্যাবাকাস, আদি গণনা যন্ত্র, ঠিক আছে, এটা হচ্ছে আদি গণনা যন্ত্র। এরপরে যেটা আসছে সেটাকে বলা হচ্ছে ক্যালকুলেটর, এর নাম হচ্ছে ক্যালকুলেটর। দ্যাট মিন অ্যাবাকাস থেকে পরবর্তীতে আসছে কোথায়, ক্যালকুলেটরে, অ্যাবাকাস থেকে ক্যালকুলেটরে আসছে, মানে গণনার জন্য এই বিষয়গুলো, এই জিনিসগুলো আমরা একের পর এক সাধারণত ব্যবহার করেছি। প্রথমে আবিষ্কৃত হয়েছে অ্যাবাকাস, তারপরে হয়েছে ক্যালকুলেটর, এরপরে কিন্তু চলে আসছে কম্পিউটার। আজকে আমরা গণনা করি কিন্তু কম্পিউটারের মাধ্যমে, খুবই দ্রুত এবং নির্ভুল এবং অনেক বড় বিশাল বিশাল গণনা করি, যত একটা অফিস থেকে শুরু করে সবকিছুরই মোটামুটি গণনা আমরা কম্পিউটারের মাধ্যমে করে থাকি। দেখো কম্পিউটারের মাধ্যমে কিভাবে গণনা করি সেটা হচ্ছে এই শীটের মাধ্যমে। এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা শীট, এই শীটটা হচ্ছে এক্সেল শীট, মাইক্রোসফট এক্সেল শীট, ঠিক আছে। এক্সেল শীটের স্প্রেডশিট অর্থ হচ্ছে ছড়ানো পাতা বা ছড়ানো বড় মাপের কাগজ। প্রতিষ্ঠানে হিসাব সংক্রান্ত কাজের জন্য এই ধরনের কাগজ এক সময় ব্যবহার হতো, কিন্তু বর্তমানে কাগজের স্থান দখল করে নিয়েছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। অর্থাৎ এটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যম ব্যবহার করে বা সফটওয়্যার দিয়ে আমরা কাগজে কলমে যে হিসেব নিকেশগুলো করতাম সেই হিসেব নিকেশগুলো এখন আমরা করব সফটওয়্যারের ব্যবহার করে, সফটওয়্যারের মাধ্যমে, ঠিক আছে। আর সেই সফটওয়্যার বা সেই শিটটাকে বলা হচ্ছে ওয়ার্কশিট, এটা হচ্ছে সেই ওয়ার্কশিট, ওয়ার্কশিট ব্যবহার করে আমরা কাজ করব। আচ্ছা, এছাড়াও সফটওয়্যার ছাড়াও আমরা
এই যে স্প্রেডশিট সফটওয়্যার গুলো যে আমাদের আছে, এই স্প্রেডশিট সফটওয়্যার গুলোর অনেকগুলো নাম আছে, শুধু যে মাইক্রোসফট অফিসেরই আছে তা কিন্তু নয়। এটা আছে, এটা প্রথম তৈরি হয় অ্যাপেলের ভিজিক্যাল স্প্রেডশিট সফটওয়্যার, ভিজিক্যাল, এটা হচ্ছে ভিজিক্যালের একটা ছবি। ভিজিক্যাল সফটওয়্যারটা ঠিক দেখতে এমনটা ছিল, উপরে ছিল এ বি সি ডি এক এক কলাম, বাট কলাম গুলো ক্লিয়ারলি দেখা বা এটা ভাগ হয়ে যেত। এখানে আমি আইটেম নেম লিখতে পারতাম, নাম্বার, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, টোটাল, একটা ক্যাশ মেমো এখানে তৈরি করতে পারতাম। এখানেও কিন্তু কলাম ছিল, কলাম যে ছিল না তা কিন্তু না, বাট কলাম গুলো ছিল একটু হিডেন অবস্থায়, আমরা চাইলেই সেটাকে হিডেন থেকে আবারও সামনাসামনি নিয়ে আসতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মাইক্রোসফট কোম্পানির এক্সেল স্প্রেডশিট, যেটা বহুল প্রচলিত, বা আমরা এখন সাধারণত মাইক্রোসফট এক্সেল দিয়েই সকল ধরনের কাজ কর্ম করে থাকি, বা আমাদের যত অফিস ইউজার যারা আছেন, মাইক্রোসফট অফিসের অফিস ইউজার যারা আছেন, মোটামুটি সবাই এক্সেল এই হিসেব নিকাশ করে থাকেন। খুবই সহজ এবং দ্রুততম হিসেব নিকাশ এখানে করা যায় এবং খুব সহজ ভাবে এখানে ফর্মুলা থেকে শুরু করে এভরি পসিবল থিং এখানে করা সম্ভব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, দেখো এই লোগোটা কিন্তু আমরা বইয়ের মধ্যে দেখেছি, তাই না? বইয়ের মধ্যে কিন্তু এই লোগোটা আছে। এই লোগোটা কার? এটা হচ্ছে ওপেন অফিস ক্যাল, ঠিক আছে? এটা হচ্ছে ওপেন অফিস ক্যাল এর, এটা সর্বপ্রথম ওপেন অফিস ক্যালটাই আসছিল, ঠিক আছে? তো ওপেন অফিস ক্যালটা দেখতে অনেকটা স্প্রেডশিটের মতোই, বাট এটা একটু ভিন্ন ধরনের, এর টুল বার গুলো ঠিক ডান পাশে বাম পাশে দুই দিকে উভয় পাশে সরানো অবস্থায় আছে, এবং এখানেও কিন্তু আমরা মোটামুটি সব ধরনের কাজ কমপ্লিট করতে পারি। এক্সেলে গণনার, যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা ক্যালকুলেশন জাতীয় আমাদের যা কিছু আছে, ইভেন এক্সেলে কিন্তু আমরা চার্টও অ্যাড করতে পারি। চার্ট, বিভিন্ন ধরনের চার্ট আছে, এখানে ছবিটা একটা চার্ট আছে। তো এটার যে উইন্ডোটা দেখা যাচ্ছে, এই উইন্ডোটা কিন্তু মূলত হচ্ছে ওপেন অফিস ক্যাল এর উইন্ডো, ওপেন অফিস ক্যাল। এরপরে আমি আসি যে কিছু টুলস এর পরিচিতি, যে আমরা টুলস গুলো আমরা যদি মাইক্রোসফট এক্সেলটা ব্যবহার করি, সেই মাইক্রোসফট এক্সেলটা আমরা আসলে কিভাবে ব্যবহার করবো, কোথা থেকে আসবো বা দেখতে কেমন, তাই না? তো আমরা দেখতে কেমন মাইক্রোসফট এক্সেলটা, এটা কিন্তু অলরেডি আমরা দেখে ফেলেছি যে মাইক্রোসফট এক্সেলটা দেখতে কেমন, এর ফুল পেজের স্ক্রিনশট দিয়ে আমরা দেখে ফেলেছি। এবার আমরা আসি যে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে যাব। তো প্রথমতই আমাদের কম্পিউটারের, দেখো এখানে আছে অফিস বাটন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে অফিস বাটন। এই অফিস বাটনটা ঠিক উপরের বাম পাশে থাকে, এটা অফিস 2007। এটাকে, এটা হচ্ছে বাম পাশের ছবিটা, আমি যেখানে মাউস নাড়াচ্ছি এটা হচ্ছে অফিস 2007, আর এখানে যেটা আছে উপরে যেটা আছে এটা হচ্ছে অফিস 2010। দুইটা কিন্তু দুইটা ভার্সন, ওকে, দুইটা দুইটা ভার্সন, সেভেন এর চেয়ে টেনে কিছু ফিচার বেশি আছে। তো আমি মোটামুটি সেভেন এবং টেনে, সেভেন এর মধ্যে এই গোল চিহ্নটাকে বলা হচ্ছে অফিস বাটন, আর এখানে এই যে উপরে ফাইল যে আছে বাম পাশের ফাইল যেটা, এটাই হচ্ছে অফিস বাটন, বা এটাকে আমরা ফাইলও বলতে পারি। এই অফিস বাটনটাকে আমরা ফাইলও বলতে পারি, অফিস বাটনও বলতে পারি, আবার টেনে ডাইরেক্ট ফাইলই বলা আছে যে এটা হচ্ছে ফাইল। তো আমরা সেভেন এ যদি কাজ করি তাহলে এই ধরনের আইকন পাবো, টেনে কাজ করলে এই ধরনের আইকন পাবো। তো এই আইকনটাতে, এই অফিস বাটনটাতে আমি যদি ক্লিক করি তাহলে কি কি পাবো? পাবো হচ্ছে নিউ, নিউ মানে আমি নতুন একটা পেজ নিতে পারবো। ওপেন, এরপরে পাবো ওপেন, ওপেন হচ্ছে পুরাতন যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি এখানে নিয়ে আবার পুনরায় বা নতুন করে সেই কাজগুলো করতে পারবো। এরপর আছে সেভ, সেভটা হচ্ছে আমার যে ডিফল্ট জায়গা আছে, যেখানে অলরেডি সফটওয়্যারটা আমার ডিফল্ট একটা রুট রেখে দিছে, ঠিক সেই ডিফল্ট রুটের মধ্যেই সেটা সেভ হবে। আর নিচে আছে সেভ অ্যাজ, সেভ অ্যাজটা হচ্ছে আমি আমার ইচ্ছে মতো কোনো একটা জায়গায় সেটাকে সেভ করে রেখে দিতে চাই, ইচ্ছে মতো বলতে কোনো একটা ড্রাইভে আমি সেটাকে সেভ করে রেখে দিতে যদি তাই চাই, তাহলে আমি ব্যবহার করবো সেভ অ্যাজ। এরপরে প্রিন্ট, প্রিন্ট যথারীতি আমি যদি আমার সেই ডকুমেন্টটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমি ইউজ করব প্রিন্ট। এরপরে আছে কি, প্রিপার আছে, সেন্ড আছে, এগুলো আমাদের অত বেশি দরকার নাই। সর্বশেষে আছে ক্লোজ, এই ক্লোজটা হচ্ছে আমার পুরো প্রোগ্রামটাকে ক্লোজ করার জন্য আমি এই ক্লোজ অপশনটা ব্যবহার করব। এখানে দেখো খুব সুন্দর করে দেখা আছে এক্সেল অপশন, হ্যাঁ, এক্সেল অপশন বাটনটা হচ্ছে কি, আমি অপশন বাটনে ক্লিক করলে এক্সেলের যে অপশনগুলো আমি পাচ্ছি অপশনগুলো সে আমাকে দেখাবে।
এবার আমি আসি মেনু বারে। মেনু বারটা হচ্ছে দেখো ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা রিভিউ, ভিউ, এই পুরো লাইনটাই হচ্ছে মেনু বার। এগুলো এক একটা ক্লিক করলে এক একটা চেঞ্জ হয়ে যায়। আমি যদি ইনসার্টে ক্লিক করি তাহলে ইনসার্ট মেনুটা, মেনুর মধ্যে যেগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। পেজ লেআউটে ক্লিক করলে পেজ লেআউট মেনুটা এখানে চলে আসবে। ফর্মুলা বারে ক্লিক করলে ফর্মুলা বারের মেনুটা এখানে চলে আসবে। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে মেনু বার। আর তার নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস মেনু বার, এর নাম হচ্ছে কুইক অ্যাক্সেস মেনু বার। এবার দেখো কিছু টুলসের সাথে আমরা পরিচিত হয়ে আসি। এটা হচ্ছে কি মাইক্রোসফট অফিসের যেটা আমরা বলি এক্সেল শীট আর কি, সেটা বুক ওয়ান বলা হয়েছে এখানে। দেখো এক্সেল আমাদের, আমরা এমনি হিসেব নিকেশ যদি রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের হিসেব নিকেশ গুলো অনেকগুলো পেজ হতে পারে, পেজ হতে পারে না। সো এখানে দেখো শীট ওয়ান আছে, শীট টু আছে, শীট থ্রি আছে। দ্যাট মিন আমার এখানে তিনটা পেজ কিন্তু অলরেডি আছে। এই তিনটা পেজ নিয়ে কিন্তু আমার কাজগুলো করতে হচ্ছে বা আমি কাজ করতে পারবো। আমি একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে পারবো, আরেকটা পেজে যেতে পারবো, একটার আউটপুট অন্য পেজের ইনপুট হিসেবে গ্রহণ করতে পারবো, আবার ওই পেজের ইনপুট এই পেজে আউটপুট হিসেবে গ্রহণ করতে পারবো। ঠিক আছে, এরপরে দেখো একটি এখানে লাল দিয়ে বলা আছে, এটা হচ্ছে সেল। ঠিক আছে, আমি যেই সেলে আমার কার্সারটা রাখবো সেই সেলের নামটা এখানে চলে আসবে। আমার এই যে এগুলো যে ঘরগুলো আছে, ঘরগুলো প্রত্যেকটাই এক একটা সেল, এবং সেলে দেখো আমি নামকরণ করব কিভাবে, যেই সেলে আছি সেই সেলের নাম ডি এইট, দ্যাট মিন ডি কলাম এইট রো। ঠিক আছে, ডি কলাম এইট রো, ডি এইট কলামে থাকবে। এরপরে এটাকে বলা হচ্ছে কলাম হেডার, এই যে এ বি সি ডি এফ জি যেটা আছে এটাকে বলা হচ্ছে কলাম হেডার, আর এটা হচ্ছে ফুল কলাম। এন্ড কলাম এন্ড রো সেপারেটর, এই যে যে দাগগুলো আছে এই দাগগুলোকে বলা হচ্ছে কলাম এন্ড রো সেপারেটর, একটা কলাম আরেকটা কলামকে সেপারেট করে। আর একটা কলাম এবং একটা রো মিলে যে মাঝের যে অপশনটা তৈরি হয় এটাকে বলা হচ্ছে সেল, এর নাম হচ্ছে সেল। ওকে, সেলের মধ্যে আমাদের যত ইনপুট যা কিছু লেখার সেই জিনিসগুলো আমরা এই সেলের মধ্যে লিখে দিব। এই বারটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। এখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য যে কোনো ধরনের ফর্মুলা এখানে ব্যবহার করতে পারি। আমরা ফর্মুলা গুলো দেখো লেখার সিস্টেম হচ্ছে ইকুয়াল দিয়ে, সমান চিহ্ন দিয়ে আমরা এখানে ফর্মুলা লিখব। ইকুয়াল দিয়ে যদি যোগ করি সাম দেন বিয়োগ করলে, আমি এখানে ডিরেক্টলি সেল থেকে যে সেলে বিয়োগ করবো ইকুয়াল দিয়ে সেই সেল, সেই সেল যদি আমি দিয়ে দিই তাহলে আমাদের বিয়োগটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু এভরি পসিবল থিং আমরা করতে পারবো। এবার বাড়ি কাজ দেওয়ার আগে আমি যদি আরেকটা জিনিস দেখে আসি, দেখো এখানে হচ্ছে অফিস, এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন। আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম, সেখান থেকে এক্সেল 2016 অথবা মাইক্রোসফট অফিসেও আমি যেতে পারি, যে মাইক্রোসফট অফিসে যাব, সেখান থেকে মাইক্রোসফট অফিস থেকে আমি এক্সেল, আমার এখানে ভার্সন আছে 2003, আমি মাইক্রোসফট অফিস এক্সেল 2003 চলে গেলাম। এবার আমি একটু আসি, দেখো এগুলো হচ্ছে সেল, এই এ সেল, বি সেল, সি সেল, ডি সেল, এগুলো সেল। এবং প্রত্যেকটা আমি যেভাবে বলেছিলাম যে ঠিক কর্নারে বাম পাশে এখানে এটা বলা হচ্ছে নেম বক্স, দেখো আমি যেই সেলে যাচ্ছি ঠিক সেই সেলের নামটা এখানে কিন্তু চলে আসতেছে, সেই সেলের নামটা চলে আসতেছে না। আর এখানে যেটা আছে এটা হচ্ছে ফর্মুলা বার, আমি ফর্মুলা লিখবো। সাপোজ আমার এই সেল, এই সেল, এই সেল তিনটা সেল যোগ করে এই সেলে আমার যোগফলটা আসবে, তাহলে আমি লিখবো ইকুয়াল সাম ব্র্যাকেট দি, আমি বলবো কোন কোন সেল আমি যোগ করব। সাপোজ এই সেল থেকে এই সেল পর্যন্ত আমি যোগ করব বি থ্রি বা সরি বি ফোর, বি সি ফোর, বি ফোর, এই কয়টা আমি যোগ করবো। সো আমি এখানে লিখবো বি ফোর,
টু বি ফোর পর্যন্ত, দেখো বি ফোর থেকে বি ফোর পর্যন্ত আমি লিখে দিলাম ইন্টার প্লেস করলাম। এবার দেখো আমি বি ফোর এ ইনপুট দিচ্ছি 45, 56, 85, সে কিন্তু অটোমেটিকলি আমার যোগগুলো করে ফেলতেছে। ইভেন শুধু এটাই নয়, আমি বাকি যে আরো তিনটা ঘর আছে সেই তিনটা ঘরেও যদি যোগ করতে চাই জাস্ট প্রেস করে টান দিব, আমার সবগুলো যোগ হয়ে যাবে। দেখো এখন এই ঘরে দিব, এই ঘরে ইনপুট দিব, এই ঘরে ইনপুট দিব এবং এই ঘরে ইনপুট দিব, সে কিন্তু অটোমেটিক যোগগুলো করে ফেলছে। ঠিক আছে, এভাবে করেই আমার একবার লিখলেই যথেষ্ট। আমি একবার লিখবো, সে আমাকে যতবার আমি চাইবো ততবার সে আমাকে যোগগুলো দিয়ে দিবে। ওকে, অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আমি এখানে ডিজিট যদি চেঞ্জও করি, যে আমি এখানে ডিজিট চেঞ্জ করে বললাম 10, সে কিন্তু অটোমেটিকলি আমাকে যোগ করে দিয়ে দিচ্ছে। আমি বলছি যে এই ঘরে কি হবে, এই সবগুলোর যোগফল এই ঘরে আসবে। তো এই ঘরে গিয়ে আমি ফর্মুলা বারে লিখে দিব কি ইকুয়াল সাম ব্র্যাকেট, এই সবগুলো ঘর যা সিলেক্ট করেও দিলে হবে, এটা হচ্ছে শর্টকাট ওয়ে। আমি সিলেক্ট করে দিচ্ছি, দেখো আমি এখানে চেঞ্জ করব, এখানেও চেঞ্জ হবে, ওখানে চেঞ্জ করব, এই ঘরে অটো চেঞ্জ হয়ে যাবে। আমি এই ঘরে নাম্বার দিচ্ছি 78, হয়েছে, এই ঘরেও চেঞ্জ হয়েছে, এই ঘরেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা গেল আমার যোগ করার পদ্ধতি। এবার আমি যদি বিয়োগ করার পদ্ধতিতে দেখি, সেক্ষেত্রে আমি বলছি এই ঘরে যা আছে আর এই ঘরে যে মানটা দিব, আমি আমি হয়তো এই ঘরে মান দিচ্ছি যে 120 একটা মান দিলাম, সেই মানটা দুইটা বিয়োগ হয়ে আমাকে এখানে বিয়োগ ফল দেখাবে, এখানে বিয়োগ ফল দেখাবে। খুব ইজি, ইকুয়াল দিয়ে আমি বলে দিচ্ছি এইটা মাইনাস G6 এন্ড G7, মাইনাস করে দেখাবে। দেখো এই ঘরে মাইনাসের ফলাফল দেখাইছে। মজার জিনিস দেখো, আমি এখানে এই ঘরে যে মানটা আছে সেই মান থেকে এই মানটা বিয়োগ করে এখানে দেখাবে, আর এই ঘরের মানটা আসতেছে কোথা থেকে, এই সবগুলো যোগ করে, আবার এই সবগুলোর মান আসতেছে এখান থেকে, তাই না? আমি এখানে যদি চেঞ্জ করি, এখানে মাইনাসটা অটো চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে বলছি 1024, বুঝছে, মজার বিষয় না? খুবই মজার বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই এক্সেল শিটটা ব্যবহার করে আমরা খুবই সহজেই যে কোনো ধরনের অটোমেটিক যোগ বিয়োগ গুণফল, যে কোনো দোকান স্কুল ইভেন আমাদের বাসার খরচ, আমাদের হাত খরচ পর্যন্ত আমরা এখানে সুন্দরভাবে হিসেব নিকেশ করে, যে আমরা প্রতিদিন কত টাকা হাত খরচ করছি, সেখান থেকে বেঁচে গেল কত, আমরা ব্যাংকে দিলাম কত, কোথায় কি কি খরচ করছি, এভরিথিং এভরি পসিবল থিং কিন্তু আমাদের এই এক্সেল দ্বারা করা সম্ভব। তাহলে আমরা আজকে দেখলাম এক্সেল থেকে কিভাবে কাজ করে, এক্সেল দিয়ে কিভাবে কাজ করতে হয়। এবার আমাদের একটু বাড়ির কাজ নিব আজ। বাড়ির কাজটা কি হবে, স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য কি, তার 10টি উদ্দেশ্য খাতায় লিখে নিয়ে আসবো আমরা। ওকে, 10টা উদ্দেশ্য খাতায় লিখে নিয়ে আসবো, আর কিভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে নতুন ওয়ার্কশিট ওপেন করব সেটাও কিন্তু আমরা খাতায় লিখে নিয়ে আসবো। এটা থাকবে আমাদের আগামী দিনের বাড়ির কাজ। ঠিক আছে বন্ধুরা, শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসসালামু আলাইকুম।